প্রকৃতির খামখেয়ালিপনার শিকার এবার বাংলার কৃষক উত্তর হোক কিংবা দক্ষিণবঙ্গ এবার প্রকৃতির রোষে ঝুলছে বিঘার পর বিঘা ক্ষেত রাজ্যের অন্যতম আর্থিক ফসল পাট চাষ করে মাথায় হাত পড়েছে কৃষকের রাজ্য রাজনীতি বরাবর সরগরম থাকে পাট শিল্প নিয়ে গঙ্গার দুধারে চটকলে সমস্যা ও সুবিধা নিয়ে আশা আকাঙ্ক্ষা দোলাচলে থাকতে হয় রাজ্যবাসীকে এবার বৃষ্টির ধরন সমস্যা বাড়াচ্ছে আরো দেশের ফসল বাজারজাত করতে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় কৃষককে কিন্তু এবার বর্ষার বৃষ্টি আশানুরূপ না হওয়ায় চূড়ান্ত সমস্যায় কৃষকরা উত্তরবঙ্গের অর্থনীতিতে বরাবরই পাট চাষ একটি বড় ভূমিকা রাখে কিন্তু খামখেয়ালি প্রকৃতির কারণে মাঠেই পড়ে রয়েছে ফসল পাট কেটে সেই পাট পচাবার জন্য জলাশয়গুলিতে জমিনে যথেষ্ট জল একই সঙ্গে অনাবৃষ্টির কারণে পাটে বৃদ্ধিও ভালো হয়নি আর তাতে চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা তাদের দাবি উপরওয়ালা মেরেছে মাঠে এবার সরকার পাশে না দাঁড়ালে বাড়বে শুধুই তাদের ঋণের বোঝা আচ্ছা এই আপনার পাট এখন তো এই অবস্থা রয়েছে এটা কি হবে তাহলে এখন এখন কি হবে জল না হলে কি এটা এমনি যাবে শুকিয়ে যাবে পারাশি হয়ে যাবে কি চাইছেন আপনারা কি চাইছি এখন ক্ষতিপূরণ দেয় কি না দেয় যদি নষ্ট হয়ে যায় কি করবে সরকার দিবে কি না দেবে তার মানে আপনারা সরকারের দিকে রয়েছেন এখন তা কি তাহলে কীতে ওই আকাশও যেমন সরকারও তেমন একই টাকা আকাশ তো মারি দিল এই এই বছর কি জল একেবারে নেই একবারে নাই আগের বছর এরকম অবস্থা ছিল না আগের বছর ছিল না আগের বছর ভালো ছিল আচ্ছা পাট তো নষ্ট হয়ে যাচ্ছে এই যে নষ্ট না হয়ে যায় তো কি করবেন এখন এগুলোকে বসে বসে যা দেখা যায় যাবে তারপরে নদীর নিয়ে আসলাম আচ্ছা নদীতে নিয়ে যাবেন আর বাকি যে কাঁচা পাট আছে ওই সব কোথায় তাহলে সেগুলো পরে দেখা যাবে যে বৃষ্টি হাতে জাগামো না হলে না জাগামো সবে নষ্ট হয়ে গেল এখন আমাদের উপায় কি হবে সেই এখন এই পাটগুলো আমার অবস্থা কি করবো তো আমার কাছে পচিয়া এখন কৃষকদের আমার হবে কি কত 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 বিঘা করছেন আপনারা চাষ আমার চাষ করছি মোটামুটি আড়াই বিঘা আড়াই বিঘা পাট আমার তামান নষ্ট হয়ে গেল বৃষ্টি নাই বৃষ্টি নাই আড়াই বিঘা মাটিতে দেখছি 8,000 করি আছে পাটা কাটা এখন টাকা পাটা কাটাকে দিমো না আমরা নিমো এখন করবো কি একেবারে ব্যতিক্রমী চিহ্ন একেবারে ব্যতিক্রমী চিত্র উঠে আসছে এবছর কৃষকরা তাকিয়ে রয়েছে রয়েছে শুধুমাত্র এক ফোঁটা বৃষ্টির দিকে এই চিত্র শুধুমাত্র জলপাইগুড়ি জেলার ধুবড়ি ব্লকের নয় গোটা উত্তরবঙ্গ জুড়ে একই চিত্র দেখার বিষয় কখন কীভাবে এই কৃষকদের সমস্যা সুরাহা হয় আর সবাই কিন্তু তাকিয়ে রয়েছে বৃষ্টির দিকেই জলপাইগুড়ি ধুপগুড়ি থেকে ক্যামেরায় রাজু ইসলামের সঙ্গে সানি রায় সময় কলকাতা